ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ওয়েলকাম গাইস, আসসালামু আলাইকুম। আমি আশরাফ আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে নতুন একটি ফ্রিলান্সিং সাইট নিয়ে। সো আজকের এই সাইটটাতে আমরা ছোট ছোট পিটিসি অ্যাড দেখে আমরা এখান থেকে ইনকাম করব। প্রতিটা ক্লিকের বিনিময়ে আমরা এখান থেকে 1 সেন্ট করে ইনকাম করব, অর্থাৎ 1 টাকা করে ইনকাম করব। দৈনিক 200 ক্লিক করলে আমরা এখান থেকে 200 টাকা করে ইনকাম করতে পারবো খুব সহজেই। এবং আমাদের যাদের ফেসবুক রয়েছে, ইউটিউব রয়েছে, আমরা এখনও মনিটাইজ করতে পারি নাই, সো এই সাইটটার মাধ্যমে কিন্তু আমরা ইউটিউবে মনিটাইজ করতে পারি। ওকে, আর আমরা যারা কাজ করতে চাচ্ছি এখান থেকে, তারা আমরা শুধুমাত্র ইউটিউবের যদি কাজগুলো করি, এই ইউটিউবের কাজগুলো করলেই আমরা এখানে প্রতিটা কাজের বিনিময়ে এখান থেকে দেখতে পাচ্ছেন 1 সেন্ট করে পেয়ে যাব। প্রতিটা কাজের বিনিময়ে আমরা এখান থেকে 1 সেন্ট করে পেয়ে যাব। আপনারা জানেন পিটিসি এই কাজগুলো কেমন এবং পিটিসি সাইটগুলো কেমন। ওকে, পিটিসি সাইটগুলো 100% রিয়েল হয়ে থাকে এবং 100% কিন্তু এখান থেকে পেমেন্ট করে থাকে। সো আপনারা পেমেন্ট নিয়ে কোনো সমস্যায় ভুগবেন না, পেমেন্ট 100% পাবেন, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। ওকে, এই সাইটটার নাম দেখেই হয়তো আপনারা অলরেডি বুঝতে পারতেছেন সাইটটা কিন্তু টোটালি বাংলাদেশি একটি পিটিসি মাইক্রোজব সাইট। এখানে আমরা ছোটো ছোটো কাজ করে কিন্তু বিকাশ এবং নগদের মাধ্যমে কিন্তু আমরা উইথড্র নিতে পারবো, এবং আপনারা চাইলে অনলাইন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেও কিন্তু উইথড্র নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমার আর্ন এই সাইটটিতে কীভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কীভাবে আমরা এখান থেকে ইনকাম করব, এবং এই পিটিসি অ্যাডগুলো কীভাবে দেখব, এবং সর্বশেষ আপনাদেরকে উইথড্র করে কীভাবে পকেটে নিব, সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। আপনারা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1.5 লক্ষ মেম্বার কিন্তু অলরেডি এই সাইটটাতে রেজিস্ট্রেশন করেছে এবং ইনকাম করতেছে, এবং তারা কিন্তু 5 লক্ষ প্রজেক্ট কিন্তু এখান থেকে আপনাদেরকে কমপ্লিট করার জন্য প্রজেক্ট রয়েছে। এবং এখান থেকে দেখেন 1,75,000 প্লাস কিন্তু কাজ রয়েছে এখানে। আপনারা চাইলে যারা যারা ভালো ভালো কাজ করতে পারেন, প্রচুর পরিমাণ কাজ কিন্তু এই সাইটটাতে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। সো তার আগে বলে নিচ্ছি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফার্স্ট অফ অল কী করবেন, চলে যাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেই বক্সে আমার আর্ন এই সাইটটার লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন, এরকম একটা ইন্টারফেস শুরু করবে। তারপর আপনারা এখান থেকে কী করবেন, 3 ডট যে মেনু দেখতে পাচ্ছেন, আপনারা সিম্পলি 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখান থেকে আপনারা রেজিস্টার যে লেখা রয়েছে, আমরা সিম্পলি রেজিস্টার লেখাতে ক্লিক করে দেব। রেজিস্টার লেখাতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করলেই আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন এখানে আমাদেরকে কিন্তু সাইন আপ করার জন্য বলা হয়েছে। এখানে আমাদের প্রথমে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, আর এখানে কান্ট্রিটা দেখেন রয়েছে বাংলাদেশ রয়েছে, আমাদের বাংলাদেশ থাকবে এখানে। তারপর আমাদের একটা বাংলাদেশি ফোন নাম্বার দিতে হবে, তারপর একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে ভ্যালিড, এখন একটা ইউজার নেম দিতে হবে, আপনারা একটা যে কোনো ইউজার নেম ইউজ করবেন এখানে। ওকে, তারপরে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তারপরে সেই পাসওয়ার্ডটা আবার এখানে দিয়ে দিবেন কনফার্ম পাসওয়ার্ডে, এখানে আই অ্যাগ্রিতে টিক মার্ক দিবেন, দেওয়ার পরে সাইন আপে ক্লিক করলে কিন্তু আপনাদের সাইন আপটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফুল ডিটেইলস এখানে দিয়ে কিন্তু আমি ফর্মগুলো পূরণ করেছি। এখন আমি সাইন আপে সিম্পলি ক্লিক করে দিলাম। সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে আমার সামনে দেখেন সাইন আপটা হয়ে যাবে। দেখেন আমার সাইন আপটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আমার ড্যাশবোর্ডটা কিন্তু এখানে ওপেন হয়েছে। ওকে, ড্যাশবোর্ডে আমাদের এখান থেকে দেখতেছেন প্রথমেই ডিপোজিট রয়েছে, সেটাতে 00, উইথড্রতে 00, আমাদের ব্যালেন্স 00, সব কিছু কিন্তু এখান থেকে 00 শো করতেছে। এখন আপনাদেরকে বলি ডিপোজিটটা কি, এখানে যারা জব পোস্ট করেন ইউটিউব ফেসবুকের জন্য, আপনারা যারা প্রমোশন চান তাদের জন্য ডিপোজিট করতে হবে। আর ডিপোজিট করলে আরেকটা সুবিধা রয়েছে, সেখানে কি আপনারা এখান থেকে ভালো ভালো বেশি বেশি কাজ করতে পারবেন। ওকে, আর ডিপোজিট না করলে এখানে হয়তো বা একটু লিমিটেড কাজ আপনারা পেয়ে যাবেন। ওকে, তো চলুন আমরা ডিপোজিট না করে এখান থেকে কীভাবে ইনকাম করবো সেটাই দেখতেছি। সো ইন্টারফেসটা ওপেন হয়ে গেলে ওখানে আমরা 3 ডটে ক্লিক করে দেবো, এই কর্নারে যে 3 ডট রয়েছে আমরা সিম্পলি 3 ডটে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমাদের এখানে জবস রয়েছে, আমরা এখান থেকে জবসে ক্লিক করে দিই, দেখি আমাদের এখানে কী আসে। ওকে, জবসে ক্লিক করার পরে এখান থেকে দেখতেছেন আমাদের জবসগুলো কিন্তু রয়েছে অল ক্যাটাগরি এখান থেকে রয়েছে। এখান থেকে যে জবসগুলো রয়েছে এখান থেকে আপনাদেরকে দেখি সার্চ অ্যান্ড ক্লিক, অর্থাৎ সার্চ করতে হবে এবং ক্লিক করতে হবে। এই জবটা আমাদের যদি এখানে করি 1 সেন্ট পেয়ে যাব। এখানে জব করতে পারবে কোনো মানে 500 জন প্রায়। ওকে, আরেকটা আছে ওয়েবসাইট ভিজিট অ্যান্ড ক্লিকের কাজ, এটা করলেও আমরা 1 সেন্ট করে পেয়ে যাব।
ভিজিট ক্লিকের কাজ, এটাও ভিজিট ক্লিকের কাজ, সবগুলো ভিজিট ক্লিকের কাজ, আর এটা তো অ্যাড ক্লিকের কাজ। ওকে, অ্যাড আসলে অ্যাডগুলো ক্লিক করবেন, এর বিনিময়ে আপনাদের ইনকাম হবে। ওকে, আর আপনারা চাইলে এখান থেকে ইউটিউবের যে কাজগুলো রয়েছে আপনারা সিম্পলি ইউটিউবের কাজগুলো আপনারা করে নিতে পারেন। ইউটিউবের কাজগুলো কোথায় পাবেন? আপনারা যদি সার্চ দেন, এখান থেকে ইউটিউবটা লিখেন, ইউটিউব লিখে যদি আপনারা সার্চ দেন, তাহলে কিন্তু আপনারা ইউটিউবের কাজগুলো কিন্তু পেয়ে যাবেন। ওকে, যেটা লিক করতে চান সেটা যদি সার্চ দেন তাহলে কিন্তু পাবেন। আমি যেমন ইউটিউব সার্চ দিয়েছি, ইউটিউবের কাজগুলোই কিন্তু শুধু চলে আসছে। ওকে, সো ইউটিউবের একটা কাজ এই মুহূর্তে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি, এই কাজটা কিন্তু 98 জন করতে পারবে। সো আমি অ্যাপ্লাইতে ক্লিক করে দিব, অ্যাপ্লাইতে ক্লিক করে দিয়ে আপনাদেরকে সরাসরি এই কাজটা করে কিন্তু দেখাবো। এখন এই কাজটা কীভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে এই ইনস্ট্রাকশনটা ফলো করবেন, করে করে কাজ করলে আপনারা পেমেন্ট 100% পাবেন। প্রথমে কী করতে হবে, আপনাদেরকে গো ভিপিএন দিয়ে ইউকে কানেক্ট করুন। অর্থাৎ একটা ভিপিএন আছে, প্লে স্টোরে ডাউনলোড করবেন, গো ভিপিএন লিখে, তারপরে ইউকে কানেক্ট করতে হবে। তারপরে ইউটিউব অ্যাপসে ওপেন করতে হবে, 3 নম্বরে সার্চ করতে হবে আর্নিং বাংলা প্রো অ্যান্ড টিপস। দেখেন এখানে আর্নিং বাংলা প্রো অ্যান্ড টিপস, এটা সার্চ করতে হবে। তারপরে প্রথম ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক, তারপর কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে হবে। ওকে, তারপর একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাতে হবে। অর্থাৎ এই কাজটা যে পোস্ট করেছে সে তার চ্যানেলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট দরকার, এর জন্য পোস্ট করেছে, ও এ কিন্তু অলরেডি এখানে টাকা দিয়ে পোস্ট করে রেখেছে। আপনি এই কাজটা করলে অটোমেটিক্যালি অ্যাপস আপনাদেরকে কিন্তু টাকা দিয়ে দিবে। যখন আপনারা এই স্ক্রিনশটগুলো নেবেন কাজগুলো কমপ্লিট করে, সো এটা করা অনেকের সময় সাপেক্ষ, এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি না ভিডিওতে। স্ক্রিনশটটা আপনারা এখান থেকে প্রুফ করে দিবেন, আপনাদের যে চ্যানেলের নামটা রয়েছে এই নামটা এখানে লিখবেন, এবং আপনারা লিখবেন যে ডান, মানে ওয়ার্ক ডান। ওকে, এই বক্সের ভিতরে লিখবেন, ওকে, এইভাবে লিখবেন। লেখার পরে আপনারা এখান থেকে চুজ যে ফাইল রয়েছে এই ফাইলে ক্লিক করে দিবেন। ফাইলে ক্লিক করার পর আপনাদের স্ক্রিনশটগুলো রয়েছে, হ্যাঁ, ফাইল থেকে স্ক্রিনশটগুলো নিয়ে আপনারা এখান থেকে পেস্ট করে দিবেন। ওকে, সো পেস্ট করা হয়ে গেলে স্ক্রিনশট নিয়ে যখন এখান থেকে পেস্ট করে দিবেন, পেস্ট করা হয়ে গেলে আপনাদের এখানে স্ক্রিনশটটার নাম থাকবে। ওকে, হয়ে গেছে। এখন আপনারা রিকোয়েস্ট ফর কমপ্লিটে ক্লিক করতে হবে। ওকে, সব যখন কমপ্লিট হবে রিকোয়েস্ট ফর কমপ্লিটে ক্লিক করে দিবেন। আর দেখেন এখানে কিন্তু টোটাল আমরা কিন্তু 00 বর্তমান ইনকাম করেছি 100 জন। ওকে, সো এভাবে আপনারা এখান থেকে রিকোয়েস্টে ক্লিক করে দিবেন। রিকোয়েস্টে ক্লিক করে দিলেই কিন্তু জবটা, প্রমাণটা ওদের কাছে চলে যাবে। তারা যখন এটা দেখবে, দেখেন প্রুফ কিন্তু তাদের কাছে চলে গেছে, তারা যখন দেখবে যে আপনি সঠিকভাবে কাজ করেছেন, তাহলে কিন্তু পেমেন্টটা অ্যাপ্রুভ করবে, আপনাদের ব্যালেন্সে কিন্তু পেমেন্টটা অ্যাড হয়ে যাবে। ওকে, সো এভাবে আসলে এখান থেকে কাজগুলো করতে হবে। দেখেন এই যে আমি একটা কাজ করলাম, এখান থেকে 97 লেখা উঠলো, এখন মানে আরেকজন করেছে কাজটা। ওকে, সো এভাবে এই কাজটা করে নেবেন। তারপরে আমি আবারও যাচ্ছি, আরও অনেকগুলো কাজ আছে, সবগুলো কাজ তো দেখানো সম্ভব না, একদম ইজি কাজ, বুঝছেন। আর আপনারা যখন জবসে গিয়ে ফিল্টারে ক্লিক করবেন, আপনাদের যে বর্তমানে আজকে কী জবগুলো পোস্ট হলো সেগুলো দেখতে পারবেন, এক সপ্তাহ আগে কী পোস্ট করেছে সেগুলো দেখতে পারবেন। দেখার পর আপনাদের সামনে জবগুলো চলে আসবে। ওকে, আপনাদের যে কোনো কাজ যখন করবেন অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন, অ্যাপ্লাইয়ে ক্লিক করলেই কিন্তু আপনাদেরকে বলে দিবে তারা কীভাবে কাজগুলো করতে হবে। ওকে, বুঝছেন, দেখেন কীভাবে কাজ করতে হবে এরা কিন্তু এখানে বলে দিয়েছে। ওকে, এগুলো পরে পরে আপনি যদি বাংলা জানেন তাহলেই কিন্তু ইনকামগুলো করতে পারবেন, পরে পরে কাজগুলো কমপ্লিট করে ইনকামটা করে নেবেন। ওকে, সো এখানে আহামরি কোনো ইনকাম নেই, শুধুমাত্র পকেট মানিটা আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। আর তারপরে এভাবে ইনকাম করে আপনারা যখন হয়ে যাবে, তারপর আপনারা উইথড্র কীভাবে দেবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখন উইথড্র দেওয়ার প্রসেসটা আমি শুধু আপনাদের সাথে জবের এই সাইটটা সম্পর্কে বিস্তারিত বললাম এবং আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। আপনারা ধৈর্য সহকারে এখানে কাজ করলে 100% এখান থেকে নিরাশ হবেন না। ওকে, সো উইথড্র করার জন্য যখন এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স হবে, আমরা দেখি ভিউ ডিটেইলসে ক্লিক করি, উইথড্র করার জন্য কী চাচ্ছে ওরা দেখতে পাচ্ছেন। যেহেতু উইথড্র করার জন্য এখান থেকে বিকাশটাকে ওরা দিয়ে দিয়েছে, তারপরে নগদ দিয়ে দিয়েছে, এবং এখান থেকে ব্যাঙ্ক ট্রান্সফারের এই লিমিটটা দিয়ে দিয়েছে। ওকে, এখন আমরা বিকাশ এবং নগদে যদি উইথড্র করতে চাই, এখান থেকে আমরা মিনিমাম $1 থেকে $1,000 পর্যন্ত আমরা এখান থেকে উইথড্র করতে পারবো, এবং আমাদের চার্জ কাটা হবে 2% করে। ওকে, নগদেও সেরকম $1 থেকে $1,000 পর্যন্ত আমরা এখান থেকে উইথড্রটা করতে পারবো, এবং ব্যাংকে যদি উইথড্র করতে চাই মিনিমাম এখান থেকে $100 পর্যন্ত আমরা
হলে তারপর উইথড্র করতে পারবো। সো আমরা বিকাশে উইথড্র করবো, যেহেতু $1 হলেই আমরা এখান থেকে উইথড্র করতে পারবো। সো আমাদের ব্যালেন্সে যখন অ্যাভেলেবেল $1 থাকবে, তাহলে আমরা এখান থেকে $1টা লিখবো। $1 লিখে $1 লেখার পরেই আমরা এখান থেকে কনফার্মে যখন ক্লিক করে দেবো, কনফার্মে ক্লিক করে দিলেই কিন্তু দেখেন আমাদের ব্যালেন্স নেই। ওকে, দিলেই আপনাদের বিকাশ নাম্বার চাবে। সো সেই নাম্বারটা বসায় দিবেন, দিয়ে ওকেতে ক্লিক করে দিলেই কিন্তু তারা পেমেন্টটা আপনাদেরকে করে দিবে। সো এগুলো 100% রিয়েল হয়, অনেক পরিশ্রম করে আসলে ইনকাম করতে হয়, একটু সময় বেশি লাগে, কিন্তু পেমেন্ট 100% কিন্তু করে থাকে। সো গাইস, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখাবো, পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।